হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিডিয়াবল নেট সেন্টার। ক্রমাগত বেড়ে চলা প্রতিযোগিতা বাজারে গোটা দেশে একটাই সমস্যা, চাকরি চাই যুব সমাজ। এছাড়া আর কিছুই চায় না। দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য হচ্ছে, তাতে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে গেলে একটা ভদ্রস্থ আয়ত্ত দরকার, তারপরে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভেবে দেখা যাবে। গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও পশ্চিমবঙ্গে একই হাল। তবে এ রাজ্যে যুব সম্প্রদায়ের জন্য একটি সুখবর রয়েছে, প্রচুর কর্মী নিয়োগ করা হবে কলকাতা হাইকোর্টে। বালুরঘাট সংলগ্ন অঞ্চলে বিধানসভা, তার গায়ে অবস্থিত রাজ্যের প্রধান আদালত। কলকাতা হাইকোর্টে যে নিয়োগ চলছে, তাতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি দেখা হলে একটা লাইক দেবেন, কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। চলুন শুরু করি। কলকাতা হাইকোর্টে যে নিয়োগ চলছে, তাতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নেওয়া হচ্ছে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। চারটি পদের জন্য 4 রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেমন 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং মাস্টার ডিগ্রি। সেই পদগুলি হলো টেলিফোন অপারেটর, ড্রাইভার, ট্রান্সলেটর এবং লাইব্রেরিয়ান। আবেদন করা যাবে 20/9/2018 তারিখের মধ্যে। আবেদনটি করতে হবে অফলাইনে, অনলাইনে আবেদন করা যাবে না। এর জন্য মোট শূন্যপদ রয়েছে 18টি। টেলিফোন অপারেটর পদের জন্য শূন্যপদ রয়েছে 2টি। এর জন্য বেতন পাবেন 16,000 টাকা। আবেদনকারীর বয়স আগেও বলেছি 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তবে এই পদটির জন্য উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পাশাপাশি টেলিফোন অপারেটিং সার্টিফিকেট থাকতে হবে। স্পোকেন ইংলিশের দক্ষতা অবশ্যই লাগবে। ড্রাইভার পদের জন্য 12টি শূন্যপদ রয়েছে। আবেদনের বয়সসীমা আগেও বলেছি 18 থেকে 40 বছরের মধ্যে। তবে হালকা মাঝারি ভারী ওজনের গাড়ি চালানোর দক্ষতা থাকা অবশ্যই লাগবে, পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে 8 পাস। এর জন্য বেতন পাবেন 11,500 টাকা। আর ট্রান্সলেটর কাম ইন্টারপ্রেটার পদের নিয়োগের জন্য 3টি শূন্যপদ রয়েছে। এর জন্য বেতন পাবেন 22,000 টাকা। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর, আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। লাইব্রেরিয়ান পদের জন্য শূন্যপদ রয়েছে 1টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট, অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তবে এর জন্য বেতন পাবেন 20,000 টাকা। আবেদনকারীকে সরাসরি আবেদন করতে হবে, সঙ্গে প্রয়োজনীয় নথির ফটোকপি সহ দিতে হবে 150 টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এসটি এসসি প্রার্থীদের জন্য এই পোস্টাল অর্ডারের মূল্য মাত্র 75 টাকা। পোস্টাল অর্ডারটি হবে কলকাতা হাইকোর্টের রেজিয়ারের নামে এবং তা কলকাতা জিপিতে যেন জমা করা যায়। আবেদনপত্র জমা পড়ার পর তা খতিয়ে দেখে প্রার্থীদের জানানো হবে। নেওয়া হবে স্কিল টেস্ট ও ইন্টারভিউ। স্কিল টেস্টের পাস করলেই তবে আপনাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। আবেদনপত্র সংক্রান্ত আরও যদি কিছু জানতে চান, তাহলে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এছাড়া সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন। এই ছিল কলকাতা হাইকোর্টের নিয়োগের কিছু তথ্য, আশা করি তথ্যটি বুঝতে পেরেছেন। এছাড়া অন্য কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আপনাদের জানানো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওর সাথে আবারও কথা হবে। বাই বাই।